কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য দর্শন করেননি পশ্চিমবঙ্গে এমন মানুষের দেখা মেলা ভার। শুধু দর্শন নয়, শহরে বহু মানুষ প্রাতভ্রমণে রোজ আসেন ওই স্থানে খোলা হওয়ার টানে। বাঙালিয়ানার সাথে মিশে রয়েছে ভিক্টোরিয়া লাগোয়া গড়ে মাঠের বিচরণও। যারা এই এলাকায় নিয়মিত আসেন তারা সবুজ ঘাসে হাঁটা কিংবা খোলা বাতাস নিতে চাইলেও বিব্রত হন ঘোড়ার মলের বিষ্ঠা আর তার দুর্গন্ধ নিয়ে। কেননা এই এলাকার ঘোর সওয়ারকারীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, সাথে তাদের বর্জ্য। এমন দূষণ রুখতে অভিনব এক উদ্যোগ নিল কলকাতা পুলিশ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এই এলাকার ঘোড়াগুলোকে আনা হয়েছে ডাইপার কর্মসূচির আওতায়। তাতে ঘোড়া যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে হচ্ছে না, জায়গাটি নোংরা। শুধু বাণিজ্যিক কাজের ঘোড়া নয়, মাউন্টেন পুলিশের 5টি ঘোড়াকেও পরানো হয়েছে এমন ডাইপার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এমন উদ্যোগের পর পরিবেশ রক্ষায় স্লোগান উঠেছে, ঘোড়া যদি সভ্য হয় আপনি কেন নয়। মুবাল্লিক করিম, মাইটিভি।